السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله আলা বাসিরতিন আনা মুশিক আহলাদিস আন্দোলন বাংলাদেশ নওগা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আল গালিব আমির আহলাদিস আন্দোলন বাংলাদেশ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অত্র জেলার দায়িত্বশীল কর্মী ও সুধীবৃন্দ পার্শ্ববর্তী জেলা থেকে আগত সম্মানিত সুধী ও দায়িত্বশীল আজকের এই অনুষ্ঠানে আরও উপস্থিত প্রশাসন থেকে নিয়োজিত দায়িত্ব নিয়োজিত এবং সাংবাদিক ভাইয়েরা আজকে আমরা পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সুখ্রিয়া জ্ঞাপন করতে পারি যে পাকের অপার অনুগ্রহে আমরা সুন্দর পরিবেশে এই ইসলামী সম্মেলনে যোগদান করতে পেরেছে সেই জন্য আসুন আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দরদ সালাম বর্ষিত হোক সকল আম্বামের উপরে বিশেষ করে রাহমতুল্ল আল আমিন সঈদুল মুরসালিন শেষ নবী শ্রেষ্ঠ নবী জেনবী রেখে যাওয়া পথ পদ্ধতি একমাত্র ইহকালীন জীবনে কল্যাণ পরকালীন জীবনে মুক্তি দেবে আমরা সেই রাসুলের প্রতি সবাই শ্রদ্ধাভারে দরোদ সালাম পাঠ করি সল্লাহু আলী ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত একটি বিষয় আলোচনা করব সমাজ সংস্কারের স্থায়ী কর্মসূচির তিনটা পয়েন্টে ইঙ্গিত দেব মাত্র গভীরে যাব না তার প্রথম যে বিষয় সেটা হচ্ছে তাজকিয়া দ্বিতীয় হচ্ছে তারবিয়া তৃতীয় হচ্ছে জামাতবদ্ধ দাওয়াত তাজকিয়া অর্থ হচ্ছে পরিশুদ্ধতা তারবিয়া অর্থ হচ্ছে পরিচর্যা আর জামাতবদ্ধভাবে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধভাবে দাওয়াত পেশের মাধ্যমে সমাজ স্থায়ীভাবে সংস্কার হবে আমরা জানি এক লক্ষ চব্বিশ হাজার আমবে কেরাম এই পৃথিবীতে এসেছিলেন সকলের মৌলিক যে কাজ ছিল সেটা হচ্ছে সমাজ সংস্কার করা মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সার্বিক জীবনে যদি সংস্কার আসে পরিবর্তন আসে আল্লাহর আনগত্য আসে তাহলে সেই ব্যক্তি দ্বারা সমাজের উপকার এই পরিবারের উপকার হবে সেই পরিবার দ্বারা সমাজের উপকার হবে এবং শান্তি ও শৃঙ্খলা সমৃদ্ধময় একটি সমাজ কায়েম করা প্রতিষ্ঠা করা সম্ভব হবে এ থেকে আপনাদের দ্বিমত আছে সেই লক্ষ্যে আমরা যখন বা পরিচর্যার দিকে যাব তার প্রথম যে অভিযান থাকবে সেটা হচ্ছে তাওহিদের মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়া আল্লাহর আনগত্য এবং অন্যের আনগত্য একসঙ্গে চলে না তাই প্রথমে আল্লাহর আনগত্যর প্রতি মানুষকে আহ্বান করতে হবে যেমন রব্বুল আলামিন তার নবীকে আদেশ করেছিলেন অতপর নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তার সাহাবিদেরকে কোথাও দাওয়াতের জন্য প্রেরণ করলে বিশেষ করে মোয়াজবিন জাহাবাল রাতি আল্লাহ তালুমকে যখন আল্লাহর নবী প্রেরণ করছেন প্রতিনিধি হিসাবে তখন তাদের সামনে প্রথম যে কথাটি উপস্থাপনা করতে বললেন সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্যক নাই আর মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ রাসুল এই দাওয়াত মানুষকে প্রথম দিতে হবে এটা যদি মেনে নেয় তারপরেই তারা রাত এবং দিনে পাঁচক্ক সালাত আদায় করবে তাদের যে সম্পদ সেই সম্পদে তারা জাকাত প্রদান করবে অর্থাৎ ধারাবাহিকভাবে প্রথম যে কথা সেটা হচ্ছে আল্লাহ একক সত্তার অধিকারী আল্লাহ এক অদ্বিতীয় এই কথা মানুষ স্বীকার করে কি না তারপরে মানুষকে আমার পরবর্তী দাওয়াত দেওয়া ইসলামের এই মহানুভূতি এই দাওয়াত নেই কারাম এসেছিলেন আজকে আমরা বিশ্বাস করি সমাজ সংস্কার করতে হলে তাওহিদের মাধ্যমে মানুষকে আহ্বান করতে হবে মানুষ যদি তাওহিদপন্থী হয় তাওহিদ বাদী হয় তাহলে সেই মানুষটি কখনো অন্যায় অপকর্ম অশ্লীল কোনো কাজের সাথে সংশ্লিষ্ট হবে না সম্মানিত উপস্থিতি তাহলে তাওহিদের মাধ্যমে আহ্বান করা যেটি আল্লাহর নবী আমাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিলেন দুই নম্বর হচ্ছে আল্লাহর জন্য বিশুদ্ধ চিত্রে কাজ করা মানুষ যদি আল্লাহরবুল আলমিনের উদ্দেশ্যে বিশুদ্ধ চিত্র নিয়ে কাজ করে তাহলে সেই সমাজ সংস্কার করার জন্য এবং পরিশুদ্ধ করার জন্য পবিত্র করার জন্য পরিচ্ছন্ন করার জন্য দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আল্লাহর জন্যই খাস করে কাজ করতে হবে যদি আমরা যে কোনো কাজ করার পূর্বে জানি তিনটা বিষয়কে অগ্র দিতে হবে এক নম্বর হচ্ছে আমাদের আকিদা পরিশুদ্ধ হওয়া দুই নম্বর হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে প্রত্যেকটি কাজ করা তিন নম্বর হচ্ছে প্রতিটি কাজ হবে কেবলমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালামের তরিকা অনুযায়ী আকিদা যদি সঠিক হয় প্রত্যেকটি আমল তার সঠিক হবে আকিদা যদি তার ভ্রান্ত হয় তার প্রত্যেকটি কাজ ভ্রান্ত হবে অর্থাৎ আকিদা অবশ্যই সহি শুদ্ধ যদি আমাদের আবশ্য প্রত্যেকটি কাজ আল্লাহ তাবার তালার দরবারে কবুল হওয়ার জন্য অতএব আমাদের সমাজ সংস্কার করার জন্য এই সমাজে যত অশান্তি আছে এই অশান্তিকে মিটিয়ে দিয়ে যদি শান্তি কায়েম করতে হয় তাহলে আল্লাহর উদ্দেশ্যে প্রত্যেকটি কাজ হবে সেই কাজের প্রথম ধারা হচ্ছে আকিদা আমাদের সঠিক থাকতে হবে দিতে হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে কাজ করা আর প্রতিটি কাজ হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুক্তিলু আমালাকুম হে ईमानदारগণ তোমরা আল্লাহর অনুগত করো রাসূলের অনুসরণ করো এবং তোমাদের আমলসমূহকে তোমরা বিফলে যেতে দিও না শর্ত হচ্ছে আল্লাহর আনগত্য থাকতে হবে আর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের অনুসরণ থাকতে হবে এর বাইরে কখনো শান্তি স্থাপন করা সম্ভব হবে না সম্মানিত উপস্থিতি তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে জ্ঞানগত দূরদর্শিতা সমাজ সংস্কার ও সমাজ পরিবর্তনের জন্য যথার্থ জ্ঞান ও দূরদর্শিতা আবশ্যক জ্ঞান বলতে কোরআন হাদিসের জ্ঞান এই দূরদর্শিতা বলতে আখেরাতের কল্যাণের জন্য দূরদর্শিতার সাথে জ্ঞান উপস্থাপন করা যেমন পাক বলেন আমি শুরুতেই পড়েছি সুরা ইউসুফের একশো আট নম্বর আয়াত পাক বলছেন আনা মিনাল মুশিক আল্লাহ পাক বলছেন যে হেরসুল বলুন এটাই আমার পথ আমিও আমার অনসারীগণ মানুষকে ডাকি আল্লাহর দিকে জাগ্রত জ্ঞান সহকারে এবং এই মুসেকদের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই সম্মানিত উপস্থিতি আল্লাহরব্বুল আলমিন এই সুরে একশো আট নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দিলেন যে জ্ঞানগত দূরদর্শিতা আমাদের জ্ঞানের যদি দূরদর্শিতা না থাকে তাহলে কখনোই সমাজ সংস্কার করা সম্ভব হবে না এই আয়াতে চারটি বিষয় বর্ণিত হয়েছে এক নম্বর হচ্ছে মানুষকে সেরেফ আল্লাহর পথে আহ্বান করা এক নম্বর কি সেরেফ আল্লাহর পথে মানুষকে আহ্বান করা দুই নম্বর আখেরাতের মুক্তির জন্য জাগ্রত জ্ঞান সহকারে ডাকতে হবে বাপ দাদার প্রচলিত রসম রেওয়াজের মাধ্যমে নয় মানুষকে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর দিকেই রাখতে হবে দুই নম্বর হচ্ছে আখেরাতের মুক্তির জন্য শুধুমাত্র পবিত্র কোরআন ও সৈহাদিসের দিকেই মানুষকে আহ্বান করতে হবে বাপ দাদার নব আবিষ্কৃত রসম রাজের মাধ্যমে নয় তৃতীয় বিষয় এক একই নয় বরং অনসারীদেরকে নিয়েই মানুষকে আহ্বান করতে হবে অর্থাৎ সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আহ্বান করতে হবে আল্লাহ তাহলার দিকে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্টভাবে বলে দিয়েছেন হে ইমানদার গণেরাম তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের অনুসরণ করো সেই ক্ষেত্রে এখানে আল্লাহ রবুল্লা দেখে দিকে মানুষকে আহ্বান করতে হবে যেভাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আহ্বান করেছেন সম্মানিত উপস্থিতি অতএব জামাতবদ্ধভাবে সমাজ সংস্কারের কাজ করতে হবে এর মধ্যে সংগঠনের অপরিহার্যতা প্রমাণিত হয় মুস্রিকদের দলভুক্ত হওয়া যাবে না অর্থাৎ কোনরূপ শিরক ও বেদাতের সাথে আপোষকামী হওয়া যাবে না আমার জীবন যাবে তবে শির্ক বেদাতের কাছে কি আমি আত্মসমর্পণ করব না আমি আল্লাহ আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। আমি অনুসরণ করব বড় না আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লা আলসাল্লামকে অতএব এই তিনটি জিনিসের ভিত্তিতেই মানুষ তার জ্ঞানগত দূরদর্শিতার মাধ্যমে নিজের মধ্যে তাস্কিয়া অর্থাৎ পরিশুদ্ধতা কায়েম করবে আর সমা পরিবারের মধ্যে সমাজের মধ্যে সমাজ পরিবর্তন হওয়া সম্ভব হবে সম্মানিত উপস্থিতি এই জন্য আসুন সত্যকে স্পষ্টভাবে বর্ণনা করা এবং যাবতীয় মিথ্যাকে পরিহার করা সত্য এসেছে বিজয় হরুয়ালা ইন কানা জাহুকা অতএব আসুন আমরা সত্যকে বিজয় যা হবে আমরা যদি সত্যপন্থী হই তখনই আল্লাহর মদত এবং রহমত আসবে আর যদি আমরা সত্যের সাথে মিথ্যার সাথে মিশ্রিত করে ফেলি তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব অতএব আসুন আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে সমাজের সংস্কারের জন্য যে স্থায়ী কর্মসূচি সেই বিষয়টিকে আমরা অগ্রাধিকার দিই সম্মানিত হাজিরিন কথায় ও কাজে সত্যবাদী ও বিশ্বস্ততা অর্জন করা আল্লাহ রব্বুল আলমিন বলেন আল মিনাল মুমতারিন আল্লাহ বলছেন সত্য সেটা যা তোমার পালন কর্তার নিকট থেকে এসেছে হতে তুমি অবশ্যই সত্যবাদীদের অন্তর্ভুক্ত হবে এবং সত্য কথা বলবে তাই আমি আপনাদের সকলকে আহ্বান জানাতে চাই যদি আমরা নিজেদের পরিবর্তন চাই তাজকে এবং তার মাধ্যমে পরিশুদ্ধ এবং পরিচর্যার মাধ্যমে যদি আমরা সমাজ ব্যক্তি রাষ্ট্র পরিশুদ্ধ করতে চাই স্থায়ীভাবে আমরা যদি সংস্কার চাই তাহলে এর বিকল্প কোনো রাস্তা খোলা নাই হকের উপরে দৃঢ় থাকা ও আচরণে নম্র হওয়া সম্মানিত হাজিরিন ন্যায়ের উপরে দৃঢ় থাকা অন্যায় থেকে বিরত থাকা আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন তাকড়িয়ে ধরা যা বাতিল করেছেন তা প্রত্যাখ্যান করা এবং আচরণগতভাবে নম্র হওয়া অবশ্যই হকের উপর আমরা দৃঢ় থাকব। আমাদের উপরে যত বিপদ আপদ যত ধরনের পরীক্ষা সুখ সদা সর্বদা ন্যায়ের উপরে হকের উপরে দৃঢ় থাকতে হবে যদি আল্লাহর জান্নাত পেতে চায় এবং এই সমাজে শান্তি স্থাপিত হতে হয় এরপরে ব্যবহারে আমরা যেন নম্র হই কখনো আমাদের আচরণ যেন খারাপ না হয় আল্লাহরবুল আলমিন যখন ফেরাউনের নিকটে দাওয়াত দেওয়ার জন্য মুসা এবং হারুন আলি প্রেরণ করলেন তাদেরকে পাক উপদেশ দিয়ে পাঠালেন যে আপনারা যাবেন এবং তাদের নিকটে বিনয় নম্রতার সাথে কথা বলবে আশা করি তোমার নসিহত তোমার উপদেশ সে কী করবে গ্রহণ করবে আজকে আমি আপনাদেরকে আহ্বান করতে চাই এদেশের তরুণ ও যুবক ভাইদেরকে এবং আমরা যারা এক বিশ্বাসী নবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লী আসাল্লামকে আমরা রসুল হিসাবে নিজেকে মুসলিম হিসাবে আত্মপ্রকাশ করেছি অতঃপর আমরা পবিত্র কোরআন ও সেহাদিসের আলোকে সার্বিক জীবন গঠনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য হাসিল যদি করতে চাই তাহলে অবশ্যই আমরা ন্যায়ের উপরে দৃঢ় থাকবো অন্যায়কে বর্জন করব এবং ব্যবহারে আমরা উত্তম হব যে ব্যবহার দিয়ে রাম জগৎ দখল করেছিলেন প্রত্যেকটি আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদি যুব সহ আমার সকল মুসলিম অমুসলিম সকল ভাইকে আহ্বান জানাতে চাই আজকি সন্ত্রাস জঙ্গিবাদ এবং চরমপন্থীদের এই খপ্পর থেকে আমাদের যুবককে রক্ষা করতে হলে একমাত্র বাংলাদেশ আহলাদি সংঘের এই অঙ্গনে অংশীদারিত্ব হতে হবে অর্থাৎ প্রবেশ করতে হবে এর বিকল্প কোনো পথ খোলা নাই কারণ এই জায়গাতে শুধুমাত্র আল্লাহর নৈকটটা হাসিল করার জন্য নবী মোহাম্মদ রসুল্লাহ সোল্লাহ আলী আসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন গড়ার জন্য দুনিয়াবি কোনো স্বার্থ নাই লোভ লালসাম সব কিছুকে বিসর্জন দিয়ে যে স্রষ্টার পক্ষ থেকে এসেছি সেই স্রষ্টা নৈকট্য হাসিল করার জন্য নবী মোহাম্মদ রসুল্লাহ সোল্ল্লাহ আলী আসাল্লামের আদর্শের উপরে যেন আমরা দৃঢ় থাকতে পারি অতপ তার সেই শিক্ষা দেওয়া বাণী যে আমরা ন্যায়ের উপরে দৃঢ় থাকবো অন্যায় থেকে বেঁচে থাকব ব্যবহারে আমরা উত্তম হব আল্লাহ পাক বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সোল্ল্লাহু আলী আসাল্লামকে লক্ষ্য করে দুনিয়া দুনিয়াবাসীকে লক্ষ্য করে নবী সম্পর্কে আল্লাহ পাক বলছেন লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হে দুনিয়াবাসী লক্ষ্য করো একমাত্র উত্তম চরিত্র আদর্শ নিহিত আছে কেবলমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সল্লা আল্লাহ মাধ্যমে মধ্যে অতএব আমরা আল আল্লাহর আনগত্যের মাধ্যমে রসুলের আদর্শের মাধ্যমে আমাদের জীবন আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন গঠন করে এই পৃথিবীতে যত অশান্তির আগুন জ্বলছে সমস্ত আগুনকে একমাত্র ওহির জ্ঞান দ্বারায় নিভানো সম্ভব কথা ঠিক না বেঠি আসুন পবিত্র কোরআন ও সহাদিসের আলোকে সার্বিক জীবন গঠন করি সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো সবাই বলুন সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ সম্মানিত হাজিরিন তাই তাজকিয়াতবিআপর জামাতবদ্ধ দাওয়াতের মাধ্যমে তাই আসুন এককভাবে আমরা না কাজ করে সবাই মিলে আল্লাহ রব্বুল আলমিনের ওহি কুরান এবং সেয়াদিসের আলোকে জীবন গড়ার জন্য আমরা শপথ নিই এবং দুনিয়াতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করি অতঃপর সমাজ স্থায়ীভাবে সংস্কারের মাধ্যমে এহকালীন জীবনে কল্যাণ পরকালীন জীবনে মুক্তির মাধ্য জন্য আমরা যে কাজ করছি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই পথ আরও প্রশস্ত করে দেন সকলে বলে আমিন সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আহলাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত